গরুখুটির ঘটনা গুধরা কান্দরে রিজালে ভূপেন বড়াই বিজেপি অগপক কটু সমালোচনা প্রদেশ কংগ্রেসের সভাপতির উপনির্বাচনক সত্য অসত্য ধর্ম অধর্মর যুজ আখ্যা রাজ্যের পাঁচটা সমষ্টির উপনির্বাচনের প্রচার অভিযান চলি থাকার মাজতেই বিজেপি আর অগপ দলক উদ্দেশ্যে তীব্র বাক্যবাণ প্রক্ষেপ করেছে প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বড়াই। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাক সমালোচনা করবলে গিয়ে গরুখুটির ঘটনাক গুধরা কাণ্ডরে রিজালে কংগ্রেসের নেতাগিয়ে মুসলমানের তেজ খায় বলে গুজরাটের মানুষ কয় মানুষজনে এটা ভারতবর্ষ আটাইতকে ডর হিন্দু নেতা হবলে বিচার এটা ভারতবর্ষ ভাবে যে গুধরা কাণ্ডর কারণে মোদী প্রধানমন্ত্রী হল গতি গরুখুটি কাণ্ডর কারণে মই এদিন প্রধানমন্ত্রী হম। ভূপেন বড়ার মতে বিজেপি দলটো এতিয়া হায়ার করা প্লেয়ারেহে চলি আছে। আনহাতে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর পরাহে তেওঁ রাজনীতির আদর্শ শিকা বলে মন্তব্য প্রদেশ কংগ্রেসের সভাপতির, কারণ বিজেপি দল করাই নাই, এইবিল হায়ার প্লেয়ারে বিজেপির আসল প্লেয়ারবিল তো কোবার লেংখায় পড়ে আছে। তেওঁলোকে নেজানে যে অটল বিহারী বাজপেয়ী ডাঙরিয়ায় গরু গাড়িত উঠি পেলায় পার্লামেন্টলে গৈছিলে মূল্য বৃদ্ধির প্রতিবাদ করবর কারণে। মই যদি কিবা নাটক করছো সেই নাটক মই বাজপেয়ী ডাঙরিয়ার পা শিকিছো। সভ্যতার কথা কোয়া বিজেপি ভূপেন বড়ার ক্ষুরধার সমালোচনা। সভ্যতার যুঁজ মানে 27 জন মানুষে মিলি এজন মানুষ মারি ডেড বডির উপর জঁপিয়াই নাকি? সভ্যতার যুঁজ মানে এখন দলঙর দুবার আধাখিলা করে সেই আধাখিলা দুটার কিনারত এখন নাও ডুবি 3 জন মানুষ ঢুকালে আর 2 জন মানুষ ডেড বডি বিচারি নেপালে সরকারে, পাছত পারত লাগিলে বিপুরিয়াত আর গড় আপনার বিশ্বনাথত, সেয়া সভ্যতার যুঁজ। বিজেপির পাছতেই ভূপেন বড়ার আক্রমণের লক্ষ্য অসম গণ পরিষদ। বৃহস্পতিবারে ডিমৌত অগপর প্রতিষ্ঠা দিবসত কংগ্রেসের বুকুত বাংলাদেশের আত্মা থকা বলে কই তীব্র বাক্যবাণ প্রক্ষেপ করেছিল অগপ সভাপতি অতুল বড়াই। উভতি ধরেছে ভূপেন বড়াই, দেখিছো এ জি পি সভাপতি অতুল বড়া ডাঙরিয়ায় কইছে ভাওরিয়া বলে, তখেতে এতিয়া ক্ষমতায় মূরত ধরেছে সেখানে ইতিহাস পাহরিছে। লুঙ্গি দাড়ি টুপি পিন্ধা মানুষক বিদেশী আখ্যা দিয়া অগপয় যা লোকসভা নির্বাচনত জাভেদ ইসলামক কিয় টিকট দিছিল বলেও প্রশ্ন ভূপেন বড়ার। জাতীয়তাবাদর ভেটিত জন্ম হয়ে রাজনৈতিক দলটোয়ে অসমৰ 14টা লোকসভা সমষ্টির কোনটো সিট যাবার লোকসভাত লৈছিল? ধুবুরী। তেওঁলোকৰ প্রার্থীজনের নাম কি আছিল? এ জি পি জাভেদ ইসলাম। ধুবুরীত থকা লুঙি দাড়ি টুপি এই মানুষখিনিক তেওঁলোকে বিদেশী বলে কই প্রফুল্ল মহন্ত কিতাব লিখিছিল 54 লাখ বিদেশী আছে বলে। প্রদেশ কংগ্রেসের সভাপতিগীর মতে সমাগত উপনির্বাচন হব সত্য অসত্য ধর্ম অধর্মর যুদ্ধ, আর এটা এখন নীতির যুদ্ধ হব, সত্য অসত্য ধর্ম অধর্মর যুদ্ধ হব, আর এই যুদ্ধত রাইজে এটা একটা পক্ষ লব। লক্ষিমপুরের পর ক্যামেরা পার্সন নিপুরত্তর সহযোগত নীলপবন সভাপণ্ডিতর রিপোর্ট ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌৰত।